আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা আহমেদবাড়িয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। বিশ্বব্যাপী মহামারী অর্থাৎ যে ধ্বংসলীলা শুরু হয়েছে, এর জন্য আমরা সরাসরি পাঠদান থেকে এবং শিক্ষার্থীরা পাঠগ্রহণ থেকে দীর্ঘদিন যাবত ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমাদের সিনিয়র শিক্ষকগণ বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস চালু করেছি। এরই প্রেক্ষিতে ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টদের জন্য হিসাববিজ্ঞান বিষয়ে আর্থিক বিবরণী আমরা শুরু করেছিলাম। এর মধ্যে স্কুল বন্ধ হয়ে যায়, আর্থিক বিবরণী পুরোপুরি শেষ করতে পারিনি। ছাত্রছাত্রীরা মেসেঞ্জার ইমোতে নোট করেছে আর্থিক বিবরণী সমস্যা নিয়ে, এই জন্য আজকে আমার আর্থিক বিবরণী আলোচনা করতে হচ্ছে। প্রত্যেক ব্যবসায়ী চায় একটা নির্দিষ্ট সময় শেষে তার ব্যবসায় কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, কত সম্পদ আছে, কত দিন আছে, এই প্রশ্নের উত্তরগুলো জানতে চায়। এই প্রশ্নের উত্তরগুলো জানতে তাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, অর্থাৎ IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে এই পদ্ধতিগুলোর সমষ্টিকে বলা হয় আর্থিক বিবরণী, অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদপ্রবাহ বিবরণী, আর্থিক বিবরণীতে ব্যবহৃত নোটস বা নীতিমালা। বিশদায় বিবরণী কেন প্রস্তুত করা হয়, অর্থাৎ ব্যবসায়ের মোট বা নিট লাভ জানার জন্য বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মালিকের দাবি বা অধিকার জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় এর নাম মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় কত সম্পদ আছে, কত দেনা আছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত, এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় এটার নাম হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। একটা নির্দিষ্ট সময় ব্যবসায় নগদ অর্থের আগমন ও নির্গমন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় এই বিবরণীর নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। হিসাব বিজ্ঞানের কতগুলো নীতিমালা রয়েছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে 10টি নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলোকে নীতিমালাও আর্থিক বিবরণীর একটি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুধুমাত্র প্রথম তিনটি ধাপ অনুসরণ করলেই আর্থিক বিবরণী শেখা হয়ে যায়। এই প্রথম তিনটি ধাপ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রথম তিনটি ধাপের মধ্যে প্রথমেই বিশদ আয় বিবরণী, অর্থাৎ বিশদায় বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠানে দুই রকম, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানে একরকম, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আরেক রকম। আমি আজকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের একটা নমুনাসব, বিশদায় বিবরণীর একটা নমুনাসব তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে তিনটি শব্দ রয়েছে অর্থাৎ তিনটি টাকার ঘর থাকে। তিনটি টাকার ঘরের মধ্যে প্রথমেই দেখো বিশদায় বিবরণী কীভাবে শুরু করতে হয়। নির্বিক্রয় লাস্ট ঘরে টাকাটা, নির্বিক্রয় কি প্রশ্নে দেওয়া থাকবে না প্রেয় মিলে দেওয়া থাকবে, নির্বিক্রয় দেওয়া থাকবে না বিক্রয় দেওয়া থাকবে, এখান থেকে নির্বিক্রয় বের করে নিতে হবে। আমরা মাঝের ঘরে বের করে অ্যান্সারটা নিয়ে আসবো, এখানে বসাবো, এটার নাম হচ্ছে নির্বিক্রয়। নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, অর্থাৎ বিক্রয় করার জন্য আমার কী কী খরচ হচ্ছে, অর্থাৎ পণ্য বিক্রির জন্য যে খরচগুলো, বিক্রিত পণ্যের ব্যয় মানে আমি এই পণ্য বিক্রি করার জন্য যে পরিমাণ মালামাল নিয়ে শুরু করছি, আবার নতুন করে ক্রয় করেছি, ক্রয় সংক্রান্ত খরচ আছে, এখান থেকে যেটা অবিক্রিত আছে সেটা বাদ দেওয়ার পরে এই বিক্রিত পণ্যের ব্যয় বের হবে, এটা এখান থেকে বিয়োগ করবো, তাহলে পাবো মোট মুনাফা বা ক্ষতি। অর্থাৎ এই বিশদায় বিবরণীর তিনটি ধাপ, প্রথম ধাপে মোট মুনাফা, দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা বা ক্ষতি, তৃতীয় ধাপে নিট মুনাফা বা ক্ষতি বের করা হয়। তো আমাদের প্রথম ধাপ বের করার সূত্র হচ্ছে নির্বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাবো মোট মুনাফা বা ক্ষতি, এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিব, তাহলে পাবো পরিচালন মুনাফা বা ক্ষতি, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করবো, তাহলে পেয়ে যাবো নিট মুনাফা বা ক্ষতি। এখানে অবলিক ক্ষতি লেখা আছে, অর্থাৎ বিক্রয় যদি বড় হয়, বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয়, তাহলে হবে মুনাফা, আর যদি উল্টা হয় তাহলে ক্ষতি। তেমনিভাবে পরিচালন ব্যয় বাদ দিব, মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বড় হয় তাহলে হবে ক্ষতি, আর যদি ছোটো হয় তাহলে হবে মুনাফা। এমনিভাবে অন্যান্য আয় যোগ করবো এবং অন্যান্য ব্যয় বিয়োগ করবো। যাই হোক, আমরা নিট বিক্রয়টাকে জেনে নিই, এটা কীভাবে নির্ণয় করতে হয় তাও একটু আলাদা আমি সবকে দেখাচ্ছি।
এখন তিনটা পাতার ঘর যখন আমরা আঁকব এক নাম্বার ডাগে মুনাফা। আমরা বিষয়টা বিভাগে প্রথমে নির্বিক্রয়টা যে তৃতীয় ঘরে নিতে হয় এটা কিভাবে করতে হয় তা একটু আলাদা করে দেখাচ্ছি। অর্থাৎ সূত্রের এখানে তিনটি টাকার ঘর দেখেছি, অর্থাৎ শিক্ষার্থীদের বোঝার জন্য বিক্রয় আমরা রেওয়ানিল থেকে খুঁজে নেব। রেওয়ানিলের ক্রেডিট দিকে বিক্রয় থাকে, অঙ্ক করার সময় তোমাদের লিখতে হবে না, আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি। এই টাকাটা এখানে লিখ, এটা পাওয়ার পরে তুমি রেওয়ানিল থেকে দুইটা আইটেম খুঁজতে পারো, একটা হচ্ছে বিক্রয় ফেরত আর একটা হচ্ছে কারবারি। এই বিক্রয় ফেরতের একাধিক নাম আছে, বিক্রয় ফেরত, আন্ত ফেরত, শুধু ফেরত, বাট টাকা থাকবে রেওয়ানিলের ডেবিটে, কারবারি বাট্টা ব্যবসায়িক বাট্টা বিক্রয় বাট্টা, বাট টাকা থাকবে রেওয়ানিলের ডেবিটে। এই দুটো প্রথমে বাদ দিতে হয়, তাহলে আমি একটু লিখে নিই, বাদ ফেরত আন্ত ফেরত পাবলিক ফেরত টাকা থাকবে রেওয়ানিলের ডেবিটে, বাদ কারবারি বাট্টা বাট্টা, কারবারি বাট্টা এক নাম, ব্যবসায়িক বাট্টা জায়গা স্বল্পতার কারণে আমি লিখলাম না, কারবারি বাট্টা এক নাম, ব্যবসায়িক বাট্টা আর এক নাম হচ্ছে বিক্রয় বাট্টা। যে নামেই থাকুক, টাকা যদি রেওয়ানিলের ডেবিটে থাকে তাহলে এটাও আমরা এখান থেকে বিয়োগ করব। যখন রেওয়ানি থেকে দুইটা আইটেম খোঁজা হয়ে যাবে, তুমি দুইটার একটা আইটেম যদি পাও একটা লিখবা, দুইটা পাইলে দুইটাই লিখবা, না পাইলে না লিখবা। যখন রেওয়ামিল থেকে এই দুইটা আইটেম লেখা হয়ে যাবে তুমি সমন্বয় খুঁজবা। সমন্বয় যদি দেখো ধারে বিক্রয় এক নম্বর, এভাবে লেখা থাকে ধারে বিক্রয় 2000 টাকা বা 1000 টাকা হিসাবভুক্ত হয়নি, অথবা নগদে এত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে হিসাবভুক্ত হয়নি, এরকম আইটেম দেখলে তুমি বিক্রয়ের সাথে কী করবে, তুমি ধারে বিক্রয় এটা জাবেদা করে নেবা। ধারে বিক্রয় জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি যে জাবেদাটা করলাম এখানে দুইটা পক্ষ আসছে, একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে বিক্রয়। তো আমি নির্বিক্রয় বের করতেছি, তাহলে বিক্রয় রামিলের ক্রেডিটে আছে, বিক্রয় রামিলের কোথায় আছে ক্রেডিটে, আর জাবেদায় কী হয়েছে ক্রেডিট। যদি একই জাতীয় হয় অর্থাৎ ক্রেডিট ক্রেডিট ডেবিট ডেবিট একই জাতীয় হইলে আমরা যোগ করবো আর বিপরীত ধর্মী হইলে বিয়োগ করবো। রেওয়ানিদের বিক্রয় আছে ক্রেডিটে, জাবেদায়ও ক্রেডিট, তার মানে ক্রেডিট ক্রেডিট প্লাস, তাহলে ধারে বিক্রয় আমরা বিক্রয়ের সাথে কী করবো প্লাস করবো, তাহলে যোগ ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় যে নামে লেখো এটা যোগ করবো। আরেকটা সমন্বয় অনেক সময় আমরা দেখতে পাই, বিক্রয় মূল্যে পণ্য উত্তর, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 4000 টাকা। তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনের চাহিদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানেও বিক্রয় দেখা যাচ্ছে ক্রেডিট, আর বিক্রয় আমি নাকি ক্রেডিট 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 যোগ, তাহলে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ যোগ করলাম। এরপরে মুনাফাবিহীন বিক্রয়, অর্থাৎ কিছু প্রোডাক্ট আছে যেগুলা যে মূল্যে ক্রয় করা হয় ওই মূল্যেই বিক্রয় করা হয়, মুনাফাবিহীন বিক্রয় জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এখানে বিক্রয় দেখা যাচ্ছে ডেবিট হিসাবে, অর্থাৎ বিক্রয় রেওয়ানিলের ক্রেডিটে থাকে কিন্তু জাবেদা হয়েছে ডেবিট, অর্থাৎ বিপরীত সম্পর্ক, যার কারণে আমরা বিয়োগ করব বা মুনাফা বিহীন বিক্রয়। তাহলে যোগ বিয়োগ করে যে অ্যান্সারটা পাবো এটা তৃতীয় ঘরে নিয়ে নেবো, এটার নাম হচ্ছে নেট বিক্রয়, নেট বিক্রয়। আপাতত
এই তিনটা বা চারটা আইটেম বিক্রয়ের সাথে আমি দিয়েছি। এই আইটেমগুলো বিক্রয়ের সাথে রিলেটেড থাকে, অর্থাৎ এগুলো দ্বারাই নির্বিক্রয় বের করা হয়। অনেক সময় অনেকেই তো আন্তঃফেরত থাকতে পারে, সেটা আমি ফেরতের সাথে উল্লেখ করে দিয়েছি। ভ্যাট এগুলো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে শিখব। সুতরাং শিক্ষার্থীরা যদি এই আইটেমগুলো মনে রাখে তাহলে ক নাম্বারের জন্য অর্থাৎ আর্থিক বিবরণীর একটা সৃজনশীলের তিনটা পার্ট মানে তিনটা প্রশ্ন থাকে, ক খ গ ক নাম্বারে দুই মার্কসের জন্য অনেক সময় নির্বিক্রয় বের করতে পারি। আর বের করতে না বললেও আমার বিশদায় বিবরণী পড়ার সুবিধার্থে বের করা যায়। যাই হোক, আমরা এখানে এই সূত্রগুলো একটু আত্মস্থ করবো এবং আমাদের বইয়ের দুই তিন চার পাঁচ সৃজনশীল সাত বইয়ের থেকে নির্বিক্রয় প্র্যাকটিস করি। এবার চলে যায় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুর, প্রারম্ভিক মজুর তিনটা টাকার ঘরের মধ্যে প্রারম্ভিক মজুর দ্বিতীয় ঘরে লিখব, নিট ক্রয় দ্বিতীয় ঘরে লিখব, ক্রয় সংক্রান্ত খরচসমূহ যতগুলো আছে দ্বিতীয় ঘরে লিখব, সবগুলো যোগ করে এখান থেকে সমকোণী মজুর বিয়োগ করব। তাহলে যে অ্যান্সারটা হবে এটার নাম হলে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ প্রারম্ভিক মজুর যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমকোণী মজুর পণ্য ইকল টু বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে সাতটা আইটেম। আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাতটা আইটেম সম্পর্কে জানলে ক্রয় সংক্রান্ত খরচ জানা হয়ে যাবে, অর্থাৎ এই বইয়ের সব অঙ্কগুলো সলভ করা যাবে। এই সাতটা আইটেমের নাম কি আমি একটু আলাদা লিখে দিচ্ছি। ক্রয় পরিবহন, অর্থাৎ ক্রয় করে দোকানে আনতে যে খরচ হয় এই খরচগুলোকেই ক্রয় সংক্রান্ত খরচ বলে। ক্রয় পরিবহন এটার আরেক নাম আন্তঃ পরিবহন, আরেকটা নাম শুধু পরিবহন। আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ, অর্থাৎ ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ। ক্রয় পরিবহনের তিনটা নাম, ক্রয় পরিবহন, আন্তঃ পরিবহন, শুধু পরিবহন। জাহাজ ভাড়া, নৌযান ভাড়া, আমদানি শুল্ক, শুধু শুল্ক, বন্দর শুল্ক, ডক চার্জ, বন্দর চার্জ, এই একাধিক নামগুলো আলোচনা করে দিলাম। এরপরে আমরা আলোচনা করব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা কী, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বইয়ের 143 পৃষ্ঠা পড়ে দেখবে বিভিন্ন ব্যয়ের ক্যাটাগরি দেওয়া আছে, শ্রেণীগুলো দেওয়া আছে। এর মধ্যে পরিচালন ব্যয় হচ্ছে আমি পণ্য দোকানে নিয়ে বসছি, এখন এই পণ্য বিক্রয় এবং অফিসের জন্য যে খরচগুলো করতে হয় এই খরচগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। আমি কয়েকটি পরিচালন ব্যয় নিয়ে একটু আলোচনা করতেছি, মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়তে হবে। পরিচালন ব্যয় ইতিপূর্বেই বললাম যে দোকানে পণ্য নিয়ে বসছি, এখন বিক্রয় সংক্রান্ত এবং অফিস সংক্রান্ত খরচকে পরিচালন ব্যয় বলে। প্রথমেই একটু চিন্তা করি যে আমি দোকানে যে বসছি এই দোকান ভাড়া দেয়ার জন্য, আবার দোকান ভাড়া বা শোরুম ভাড়া দোকানের পাশাপাশি আবার অতিরিক্ত মাল গোডাউনে রাখতে হয় জন্য গোডাউন ভাড়া, তাহলে দোকান ভাড়া, গোডাউন ভাড়া, শোরুম ভাড়া যে ভাড়াই হোক আমরা ভাড়া নামে জানি ভাড়া। দেখবা তোমরা কেনাকাটা করতে গেলে অনেক সময় বলে ভাইয়া কি লাগে ভিতরে আসেন, ডেট পিস দেখে এদিকে আসেন, যারা ডাকে তাদেরকে বলা হয় সেলসম্যান বা বিক্রয় কর্মী। এই বিক্রয় কর্মীদের কী দেওয়া লাগে, বেতন। বেতন অনেক সময় সেলসম্যানদের বেতন না দিয়ে কমিশন দেওয়া হয়, অর্থাৎ যে কয় পিস বিক্রি করবে পিস অনুযায়ী তাদের টাকা দেওয়া হয়, তাহলে বেতন ও পরিচালন ব্যয়। আমরা যে দোকানে বসছি এই দোকানে অবশ্যই মাথার উপর একটি পাখা ঘুরবে, যে ফ্যান ইজ মুভিং এবং ওভার হেড, অর্থাৎ পাখাটি মাথার উপর ঘুরতেছে। এই জন্য আমাদের যে বিল পে করতে হয় এটার নাম বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলও ব্যবসার বিক্রয় সংক্রান্ত, মালটা বিক্রি করেছি আর হঠাৎ করে একটা প্যাকেটে প্যাকিং করে দিতে হচ্ছে, এর নাম হচ্ছে প্যাকিং খরচ। আমি যাদের কাছে বিক্রি করবো তারা যদি এই পণ্য সম্পর্কে না জানে তাহলে কিনবে কার? যেমন কোনো মহিলা যদি তার চেহারাটাকে অ্যাপিয়ারেন্স করতে চায়, সুন্দর করতে চায়, তাহলে তার কোনো বিউটি পার্লারে যেতে হয়।
সে এত সুন্দর করে সেজে গুজে আসছে, অথচ প্রাকৃতিক দুর্যোগ, রোদ বৃষ্টি ঝড়, এটা তো কারো কাছে ভুলে আসে না। মুহূর্তের মধ্যেই তার মেকআপটা নষ্ট হয়েছে, তার মনের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব সৃষ্টি হয়েছে, দেখ অনুষ্ঠানেই যাব। এই যে তার মনের মধ্যে এক বিরক্তি ভাব, এটার হাত থেকে রক্ষা করার জন্য বাজারজাতকারী আমাদের সামনে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। সুন্দরী হতে চান, মেকআপ সরাই সুন্দরী, অ্যারোমা বোটানিকের ফেস ওয়াশ এসেছে, এটা নাম হচ্ছে বিজ্ঞাপন, কি খরচ বিজ্ঞাপন খরচ। মানুষের সম্পদ, মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে হাজারো অনিশ্চয়তা ও ঝুঁকি বিদ্যমান। এই অনিশ্চয়তা ও ঝুঁকির হাত থেকে রক্ষা করার জন্য আর্থিক নিষ্কৃতিমূলক যে ব্যবস্থা, এটার নাম হচ্ছে বিমা। যেমন মুহূর্তের মধ্যেই গোডাউনে আগুন লেগে পড়ে যেতে পারে, মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, এজন্য বিমা করতে হয়। একটা বিটিভিতে অনেক সময় দেখবো একটা অ্যাড দেয়, বলে আমার স্বামী তো একটা কিস্তিতে মারা গেছে, হ্যাঁ কি জীবন বিমার টাকা পাইবো? পপুলার লাইফ ইন্স্যুরেন্স দ্রুত বিমা নিষ্পত্তি করা হয়, এই নেন আপনার 5 লক্ষ টাকা। এটা হচ্ছে বিমা, অর্থাৎ এটা পণ্যের বিমা হতে পারে, জীবন বিমা হতে আমরা এখানে পণ্যের বিমা ধরি, বিমার করে। তারপরে যাতায়াত খরচ, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়, যাতায়াত খরচ, প্যাকিং খরচ, যখন একটা প্রোডাক্ট বিক্রি হয় তখন একটা ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো লেখার জন্য কাগজ কালি কার্বন টেক্সটা ফাইল ক্লিপ দরকার হয়, এগুলো বলা হয় মনি হাই, এগুলো যে ব্যয় করতে হয়, এটাও বিক্রয় সংক্রান্ত খরচ, এটাকে বলা হয় মনি হাই। গ্যাস পানি বিদ্যুৎ অনেক সময় দোকানে দরকার হয়, এর জন্য যে বিল পে করতে হয় এটাকে বলা হয় উপযোগ খরচ। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ ব্যবহার করে থাকি, যেমন আসবাবপত্র ব্যবহার করে থাকি, মাপার স্কেল ব্যবহার করে থাকি, দীর্ঘদিন ব্যবহারের ফলে এটার যে মূল্য হ্রাস পায়, এই মূল্য হ্রাসকে বলা হয় অবচয়, অর্থাৎ স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে অবচয় বলে। স্থায়ী সম্পত্তির আবার দুই ধরনের, অর্থাৎ স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি। স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে বলা হয় অবচয়, আর অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে বলা হয় অবলম্বন। তাহলে অবচয় ও অবলম্বন, এটাও আমাদের বিক্রয় সংক্রান্ত খরচ। এছাড়া আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে থাকি, এর জন্য আমাদের স্ট্যাম্প দরকার হয়, স্ট্যাম্প খরচ, উকিলকে টাকা দিতে হয়, এর জন্য যে খরচটা হয় এটাকে বলা হয় আইন খরচ। কোনো সম্পদ ক্রয় না করে ভাড়ায় ব্যবহার করার নাম হচ্ছে ইজারা। অনেক সময় আমরা লিজ নিয়ে থাকি, এটা আমাদের বিক্রয়ের জন্য হয়ে থাকে, এটাকে বলা হয় ইজারা সম্পদ। কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা বিক্রি করলেই ক্রেতারা হাতে করে নিয়ে যেতে পারে, যেমন তুমি একটা ফ্রিজ কিনে, ফ্রিজ কেনা কেনা শেষে তোমাকে নিশ্চয় বিক্রেতা বলবে না এই নেন আপনার ফ্রিজটা হাতে করে, বলবে আপনার বাসার ঠিকানা দিয়ে দেন, আমরা বাসায় পৌঁছে দিচ্ছি। এই যে বাসায় পৌঁছে দেয়, এই পৌঁছে দেওয়ার জন্য যে কোনো পরিবহনে দিতে হয়, এর জন্য যে ব্যয় হয় এটার নাম হচ্ছে বিক্রয় পরিবহন, পরিবহন। তারপর অবচয় সম্পর্কে আমরা বলেছি, অবলম্বন সম্পর্কে বলেছি, আমরা অনেক সময় বাকিতে মাল বিক্রয় করে থাকি, বাকিতে মাল বিক্রয়ের ফলে বিভিন্ন ব্যক্তির কাছে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও, যাদের কাছ থেকে টাকা আদায় করা সম্ভব না তাদেরকে টাকাটা ছেড়ে দেই, এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা কুড়ি। কাগজ কালি কার্বন টেপ সুতার ফাইল ক্লিপ, এগুলো আমি বলেছি, আবার রিপিট করে দিলাম যে আমাদের মেমো লিখতে হয়, এর জন্য যে ব্যয় হয় এটাকে বলা হয় মনি হ্যান্ড। অনেক সময় আমাদের স্থায়ী সম্পদ যে আমরা ব্যবহার করি, হঠাৎ করে এগুলো নষ্ট হয়ে যায়, মেরামতের প্রয়োজন হয়, যেমন ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করতে হয়, এটা আমাদের বিক্রয় প্রতিষ্ঠানের হলে বিক্রয় সংক্রান্ত খরচ, অফিসের হলে অফিস সংক্রান্ত খরচ। বিক্রয় সংক্রান্ত খরচ এবং অফিস সংক্রান্ত খরচ উভয়কেই আমরা পরিচালন ব্যয় বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে মেরামত খরচ, দালান কোঠা মেরামত, সেটা ফ্যান মেরামত হোক, অর্থাৎ স্থায়ী সম্পদ মেরামত হলেই এটা পরিচালন ব্যয়। অনেক সময় আমাদের অনেক পরিচিত কাস্টমার আসে বা অপরিচিত কাস্টমার আসে, সৌজন্য হলেও তাদেরকে আপ্যায়ন করার প্রয়োজন হয় চা কফি, এর জন্য যে ব্যয় হয় এটাকে বলা হয় আপ্যায়ন। আমরা অনেক সময়
বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মোবাইলে মেইলে ফোনে চিঠিতে যোগাযোগ করে থাকি। এর জন্য আমাদের একটা ব্যয় হয়, এই ব্যয়কে বলা হয় ডাকুতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পরিচালন ব্যয় সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা তোমাদের বইয়ের 143 পৃষ্ঠা থেকে আবার একটু দেখে নিতে পারবে, আর মুখস্থ করার চেয়ে বুঝে বুঝে পড়বে, তাহলে তোমরা পরিচালন ব্যয়গুলো রেওয়ানি থেকে খুঁজে খুঁজে বের করে নিতে পারবে। আজকে এ পর্যন্তই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ তিন থেকে পরিচালন ব্যয় খুঁজে বের করবে। পরিচালন ব্যয় খুঁজে বের করবে। নেক্সট ক্লাসে আমরা এগুলোর প্রয়োগ দেখাবো এবং বিভিন্ন সমন্বয় থাকে, এই সমন্বয়গুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে তোমরা এই ক্লাসের সাথে থাকবে, ধারাবাহিকভাবে আমি এগুলো আলোচনা করে যাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করে দিই। খোদা হাফেজ।